ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িস ক্রিয়েশন। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম, দেখিয়েছিলাম আশা বলে যে আমাদের একটা মেয়ে আছে, সেই মেয়েটার যে আশীর্বাদে আমরা গেছিলাম তার একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আজকে সেই শুভক্ষণ চলে এসছে, সেই মেয়েটার কালকে বিয়ে। স্বাভাবিকভাবে আগের দিন এখনের নানা রকম রীতি যেহেতু বাঙালিরাও মেনে চলে, বা এটা একটা আনন্দও বলতে পারে যে মেহেন্দি পরানো হয়, সেই মেহেন্দি পরানো সেই বাচ্চা বাচ্চা মেয়েরা তারা মেহেন্দি পরছে। এবং তারপরে আমরা সবাই মিলে গেছিলাম জলসাইতে, আমাদের শীতলা মন্দিরের কাছে একটা সুন্দর পুকুর আছে, সেই পুকুরে আমরা ওই আষাঢ় কাকা কাকি জেঠি পিসি এবং সবাই মিলে আমরা গেছি, মামি মাসি সবাই মিলে আমরা গেছিলাম জলসইতে। সেই ভিডিওটাই আজকে তোমরা তোমাদেরকে দেখাবো, এবং এর পরবর্তী ভিডিওতে তার গায়ে হলুদ এবং বিয়ের ভিডিও তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আমরা খুব মজা করে বিয়েটা কাটিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। এই হচ্ছে আমাদের শীতলা মন্দির, আমাদের পাড়ার শীতলা মন্দিরের গায়ে একদম পুকুর, সেই পুকুরে আমরা চলে এসেছি জলসইতে। দেখো এখানে পুকুরকে পুকুরের জলকে নিমন্ত্রণ করা হচ্ছে, কীভাবে তার মা নিমন্ত্রণ করছে সেটা তোমরা দেখো। জল সওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার বাড়ির পথে রওনা হলাম, এবং বাড়ির পথে আসার সময় মন্দিরের গায়ে মন্দিরকে উদ্দেশ্য করে আমরা সবাই প্রত্যেকেই মন্দিরের সামনে দাঁড়িয়ে নমস্কার করলাম, প্রণাম করলাম, এবং অবশ্যই আমরা প্রত্যেকে একটা কামনাই করছি, আমাদের মেয়ে যেন সুখে শান্তিতে ভালো থাকে, এবং আশা করি তারা ভালোই থাকবে। দেখো তোমরা আমরা মন্দিরের চত্বরে বসে কী করলাম। এবার মেয়ের মার প্রণাম করার পালা, সে অবশ্যই মন থেকেই চাইছে, আমরা তো চাইছি এবং সে তো অবশ্যই চাইবে। এবার আমরা জল সয়ে এসে এবার আমরা কয়েকজন চলে এসেছি যেখানে বিয়ে হচ্ছে, আমরা একটা ঘর লজ ভাড়া নিয়েছিলাম সেখানে বিয়ে হবে, সেই বিয়ের যেখানে বিয়ে হবে সেই জায়গাটা সাজানোর জন্য আমরা এসেছি। আমরা আমরা কোনো কাউকে হায়ার করে নিয়ে আসিনি যে তারা বিয়ের জায়গা সাজাবে বলে, আমরাই দায়িত্ব নিয়েছি,
আমরা পাড়ার মেয়ে বউরাও দায়িত্ব নিয়ে নিয়েছি। অবশ্যই আমাদের আমাদের পাড়ার বউ শম্পা সেইগুলোতে খুব এক্সপার্ট, সে ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমরা তার হেল্পিং হ্যান্ড হয়ে আমরা কাজ করেছি। প্রত্যেকে আমরা প্রচণ্ডভাবে খেটে আসার বিয়ের জন্য আমরা বিয়ের মণ্ডপ সাজানোর কাজে সবাই লেগে পড়েছি। আমরা প্রত্যেকে যে যেমনভাবে পেরেছে আমরা কাজ করেছি এবং সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছি। তোমরা দেখো আমরা কীভাবে মণ্ডপটা সাজালাম। আমরা তো সাজানোর কাজে লেগেই পড়েছিলাম, তার সঙ্গে আসার মানে যার বিয়ে হবে তার ভাই তার জ্যাঠা তারাও সমান তালে সমানভাবে তারা এই মণ্ডপ সাজানোর কাজে লেগে পড়েছে। বাস মানে একটা বেশ ঘরোয়া পরিবেশের মধ্যেই আমরা আশার বিয়েটা দিয়ে উঠতে পেরেছি। তোমরা দেখো মানে কত সুন্দর, মানে একটা এখনও যে ঘরোয়া পরিবেশ, একটা পাড়া পরিবেশ, পাড়া কালচার, এটা যে আমরা বজায় রাখতে পেরেছি এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। তোমরা ভিডিওটা ভালো করে দেখো। এখন আমরা বিভিন্ন জায়গায় শো আপটা বেশি দেখতে পাই যে দেখ নাই ব্যাপারটা, কিন্তু আমাদের কাছে দেখ নাই ব্যাপারটা খুব একটা ছিল না। কিন্তু আমরা চেয়েছিলাম আমরা নিজেদের মতো করে মণ্ডপ সাজাবো, আমরা তার বিয়েটা দেব, সেটাই আমরা দিতে পেরেছি। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। হয়তো এটা অনেকের মনে হবে যে এটা কী এমন বিশাল ব্যাপার, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে যে আমরা আমাদের মতো করে আমরা পাড়ার মানুষরা মিলে, যে পাড়া এবং তার আত্মীয় স্বজনরা মিলে যে আমরা এই ব্যাপারটাকে আমরা করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা আমরা একটা সমাজের কাছে একটা উদাহরণ রাখতে পেরেছি যে সবাই তোমরা এখনও লোক হায়ার না করে নিজেরাও কিন্তু এই 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 জিনিসগুলোকে মেনটেন করে চলতে পারো। আবার আমার মনে হয় সামাজিকতা, সমাজে মানুষের সাথে মানুষের যে মেলামেশাটা আবার নতুনভাবে গড়ে উঠবে, এই 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 বার্তাই আমরা সবাইকে দিতে চেয়েছি। তোমরা দেখো কতজন আমরা এসেছি তার বিয়ের জায়গা সাজানোর জন্য আসার। হ্যাঁ, তোমরা এই এই জিনিসটাকে চারদিকে ছড়িয়ে দাও যে কীভাবে আমরা মিলেমিশে একসাথে আবার কাজ করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে।